বিরোধী আসনত বহিবলৈ কোনো পদ্ধেই সাজু নথকা হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফে অবশেষত পুনৰ মিত্রতা করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সৈতে। এতিয়াৰে পৰা অসম বিধানসভার মজিয়াত শাসকীয় পক্ষের বেঞ্চত বহিব বিপিএফৰ বিধায়কসকল। এই কথা আনুষ্ঠানিকভাবে দেওবাৰে ঘোষণা করার পিছতে সরব হয়ে উঠিল বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। ক্ষমতা নহলে যেন শূন্য হাগ্রামা মহিলারি, ক্ষমতার বাঘ জড়ি হাতত থাকিবই লাগিব, নহলে যেন নামেই নহয় হাগ্রামার। সর্বানন্দ সোণোৱাল পুনৰ মুখ্যমন্ত্রী হব বলে কই পুরনি বন্ধু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পিছতে মিত্রতা ছেদ হয়েছিল হাগ্রামা মহিলারির। কেবল মিত্রতা ছেদ হওয়াতেই নরলগৈ বিটিসির শাসনের পরাও হাতাও হয়েছিল হাগ্রামা মহিলারি। শেষত বিগত বিধানসভার নির্বাচনত বারোখনের ভিতর চারিখনতে সীমাবদ্ধ হয়ে থাকিল হাগ্রামার দিশপুর চলো রথখন। বিটিআরত প্রমোদ বড়ক বড়ভূমির শাসনের বাঘ জড়িডাল এড়ি দিবলগিয়া হওয়ারে পৰা হাগ্রামা মহিলারিয়ে শাসকীয় বিজেপি বিশেষকৈ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিত্রতা স্থাপন করবলৈ দিনে রাতিয়ে চেষ্টা চলাই আছিল। শেষত হাগ্রামার চেষ্টা সফল হল। মুখ্যমন্ত্রী বিপিএফরে করিলে বিধানমণ্ডল কেন্দ্রিক মিত্রতা। আপনাদের জানে যে বিটিসিত আমি ইউপিপিএল দলের লগত আমার মিত্রতা, আর রাজনৈতিকভাবে আমি ইউপিপিএল দলের লগত আমার রাজনৈতিক মিত্রতা আছে। যদি বিপিএফর লগত রাজনৈতিক মিত্রতা হব লাগে, এই বিজেপি বিপিএফর হব নোৱাৰে, বিজেপি বিপিএফ ইউপিপিএল সকলোরে মাজত হব লাগিব। আর মই ভাবু যে সেইটো এতিয়াও তেনেকুৱা এটা সময় হোৱা নাই। লাহে লাহে পলিটিক্সত এই কামবিলাক ডেভেলপ হয়, ইভলভ হয়। কিন্তু আজি আমাৰ যেটো মিত্রতা সেইটো বিধানমণ্ডলৰ ভিতৰত হব, বিধানসভাৰ ভিতৰত হব। বিপিএফৰে ৰাজনৈতিকভাৱে মিত্রতা হবলৈ আৰু কিছুদিনৰ প্ৰয়োজন হব বুলি কলে মুখ্যমন্ত্রীয়ে। আমার মাজত ফ্লোর কোঅর্ডিনেশন থাকিব, আর বিধানসভার ভিতর আমার একতা থাকবে। কিন্তু এই মিত্রতাটো রাজনৈতিক নয়, এই মিত্রতাটো যেনেকে এতিয়া ইউপিপিএল আর বিজেপির মিত্রতাটো রাজনৈতিক মিত্রতা, সেই মিত্রতাটো বিধানসভার ভিতর মিত্রতা। ইপিনে মহাজোঁট এৰি শাসকীয় পক্ষলৈ রওনা হওয়া হাগ্রামা মহিলারী কটাক্ষ করে সোমবারে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় কলে হাগ্রামা মহিলারিয়ে নিজকে সুবিধাবাদী বলে কয়। শাসকীয় পক্ষত থাকাটো হাগ্রামার ধর্ম। হাগ্রামা মহিলারী ডাঙরিয়া কয় যে পাওয়ার যুক্ত পার্টি থাকে মই সেইটোর লগতে থাকি, মই বিরাট সুবিধাবাদী, তেখেতে নিজে কৈছে। সেই গতিকে এতিয়া কংগ্রেস অসমত শাসনত নাই, দিল্লিতো শাসনত নাই, সেই গতিকে তেখেতে নিজের সুবিধাবাদী যে স্থিতি সেইটো অনুসরিয়ে গৈছে। ইয়াত কোনো বিশেষ খেদ প্রকাশ করবলগা নাই। বিগত বিধানসভা নির্বাচনত বিপিএফক বারোখন আসন এড়ি দিয়ার পক্ষপাতি নাছিল হেনো বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। প্রথমের পরে মই অল্প সন্দিহান আসিল, আর মই বারোখন আসন বিপিএফক এড়ি দিয়ার পক্ষপাতিও নাছিল। মই হাইকমান্ডক এই বিষয়ে কৈছিল, হাইকমান্ডে আর বহুতরে পরামর্শ লাগে, মোরও পরামর্শ লব লাগবে বলে বাধ্যতামূলক নহয়। সেই গতিকে হাইকমান্ডে বারোখন আসনে দিয়েছিল, আর তার ফলত আমি জয়লাভ করবার সম্ভাবনা থাকা তিন চারিটা সমষ্টিটো আমি হেরাবলগা হল। বিজু কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কোকরাঝাড় শহরের